রামপুরহাটে কোথায় বাড়ি? রামপুরহাটে চালধানি পাড়ায়। চালধানি পাড়ায়, ওখানে আমাদের একটা বাড়ি ছিল জানো তো। হ্যাঁ, কুসুমবাতে। কুসুমবাতে তো আছে, শিবতলা টলা ওখানে আছে কাছে। হ্যাঁ, আমি সৃজা অধিকারী, ওয়েস্ট বেঙ্গলে রাজীপুর হোলি ক্রস গার্লস হাই স্কুল থেকে এসেছি। আমি এবার মাধ্যমিকে স্টেটে ফিফথ হয়েছি। তোমার নামটা খুব ভালো, সৃজা। বাপরে, কত ছোট ছেলে রে। ক প্রতীকান্তি মন্ডল, বাঁকুড়া জেলা স্কুল থেকে এসেছি, সিক্সথ র্যাঙ্ক করেছি। বাঁকুড়া, বাঁকুড়া তো সারাক্ষণ সব নিয়ে চলে যায়। আমি ঈশিকা সাহা, দিনাটা গার্লস হাই স্কুল থেকে। আমি এবার মাধ্যমিকে সিক্সথ র্যাঙ্ক করেছি। দেখো, সেই শুধু দিনহাটা থেকে করেছে, ভেরি গুড। বাঁকুড়ার বিখ্যাত মিষ্টি কি? বলো বলো। একটা আমার নামটা ঠিক মনে পড়ছে না, চিত্তরঞ্জন। ইয়েস, আমার নাম স্বস্তিক পৌরাণিক, আমি কন্টে মডেল ইনস্টিটিউশনের ছাত্র। এবছর মাধ্যমিকে আমি 9th র্যাঙ্ক করেছি। তোর গলার শব্দ একদম পুরো কন্টাইয়ের মতোই, একদম সারাক্ষণ শিশুদের সাথে আমার কথা হয়। আমি শেখ আফ্রিদি, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র। এবার মাধ্যমিকে 10th স্থান দখল করেছি। দেখো, মিহিদানা সীতাভোগের জায়গা থেকে একজন চলে এসেছে, ল্যাংচার জায়গা থেকে। বল, এটা ছবি নিয়ে চলে এসছো? কি ছবি নিয়ে এসছো? আরে বাস বাবার, আমার ছবি করে নিয়ে চলে এসছে। একটা আইএস পেয়ে গেছে, এখানে কিছু করতে হবে না। এখানে হচ্ছে তোমার আমাদের সল্টলেকে একটা এটিআই সেন্টার এখন চালু হয়ে গেছে। ইন্ডিয়াতে অনেক আছে, কিন্তু সল্টলেকেও আমরা চালু করে দিয়েছি। বলুন না, আপনাদের এটা বলে দিন না, ভবিষ্যতে কি করে বলো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ও ভেরি গুড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ট্রাম্পের ওখানে চলে যাবে আর গিয়ে ঝগড়া করবে একদম পুরো।